প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ব্যাহত হচ্ছে রাজধানীর ফ্লাইওভারের নিচের সৌন্দর্য বর্ধন। অবৈধ দোকান ও নানা ধরনের স্থাপনা বসানো যেন নিয়মে পরিণত হয়েছে। নগরের হানি ফ্লাইওভারের নিচের অংশে বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। দখলদারদের দৌরাত্ম্যে দুর্বিষহ জীবন পার করছে মানুষ। এসব বিষয়ে গণমাধ্যমে বারবার সতর্ক করার পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার চালু হয়েছে 7 বছর আগে। এতদিনেও এই ফ্লাইওভারের নিচে সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফলে কর্তৃপক্ষের এমন উদাসীনতায় অসহায় নগরবাসী। নিয়ম অনিয়মের গতপর্বে আমরা নগরীর ফ্লাইওভারের করুণ দশা নিয়ে এমন চিত্র তুলে ধরবার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। বরং ফ্লাইওভারের নিচে বসানো হয়েছে এসব অবৈধ স্থাপনা, যেখানে প্রতিনিয়তই চলে নীরব চাঁদাবাজি। তাহলে প্রশ্ন, এসব দেখভালের কি কেউ নেই? নিচে অনেক ক্ষেত্রেই ময়লা আবর্জনা পড়ে রাখে, আর কিছু গাছপালা লাগলে অনেক সুন্দর লাগে। গ্রিন সিটি যেটা হওয়ার কথা ছিল, আমরা আশা করছিলাম, এটা এখনো হয়ে ওঠেনি। 11.5 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের প্রায় 4 কিলোমিটার জুড়েই নিচেই রয়েছে দোকান, গ্যারেজ ও পার্কিংয়ের ব্যবস্থা। পরিচয় গোপন করে অনেকটা সাধারণ বেশেই জানা গেল, এখান থেকে মাসে চাঁদা আদায় করা হয় লাখ লাখ টাকা। ট্রাফিক পুলিশ বক্স, সাথে ময়লা স্থানান্তরের গাড়ি, গণশৌচাগার, ফ্লাইওভারের নিচের এমন পরিবেশে ক্ষুব্ধ সাধারণ মানুষ। কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে মিলল সেই পুরনো আশ্বাস, উচ্ছেদ হচ্ছে ও হবের মধ্যেই। সময় তো একটু দিতে হবে, দৃশ্যমান করতে হলে যে আমাদের জনবলের স্বল্পতা রয়েছে। আমরা এখন এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ শক্তি, যেটি খালের দিকে আমরা দেখতে পাচ্ছেন, খালে নিয়োজিত করেছি। নগরের প্রতিটি ফ্লাইওভারের নিচের অংশ জুড়ে রয়েছে ময়লার ভাগার আর ভবঘুরেদের বসবাস, যা থাকছে সবার অলক্ষেই। রাজধানীতে অবৈধভাবে দোকান স্থাপন আর পরিবেশ দূষণ করে মানুষের চলাচল বিঘ্ন করা নতুন কোনো ঘটনা নয়। গণমাধ্যমে এসব সমস্যা বারবার তুলে ধরা হলেও মূল্য পাচ্ছে না সাধারণ মানুষের চা পাওয়া। কিন্তু এভাবে আর কতদিন, তাই আমাদের প্রত্যাশা সকল অনিয়ম দূর হয়ে সর্বক্ষেত্রেই প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন। সমাজে ঘটে যাওয়া এসব অনিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরতে মাইটিভি আছে আপনাদের পাশে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু।